ফ্রি ফ্রিল্যান্সার্স এবং ইউটিউবার ভাই বোনেরা, আজকে আমি আপনাদের দেখাবো এই টিউটোরিয়ালে কীভাবে আপনারা একটা পেপ্যাল অ্যাকাউন্টকে পেয়ানোর অ্যাকাউন্টের মাধ্যমে মার্জ করে অথবা ভেরিফিকেশন করে নেবেন। তো এর আগে আমি অন্য দুটো টিউটোরিয়াল দেখাইছিলাম কীভাবে আপনারা একটা পেপ্যাল অ্যাকাউন্ট তৈরি করবেন অথবা পেপ্যাল অ্যাকাউন্টে কীভাবে প্রোফাইল কম্পিলেশন করবেন। তো আজকে আমি মূলত আপনাদের পেপ্যাল অ্যাকাউন্টে অ্যাক্টিভেশনটাই দেখাবো। তো এর আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার ইউটিউব চ্যানেলে অনেকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, তো পরবর্তী সবগুলো আপডেট পাইতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ঠিক আছে, চলুন যাওয়া যাক। প্রথমত পেপ্যাল অ্যাকাউন্টে আমরা লগ ইন করে নেব। পেপ্যাল একটা বিষয় বলে নেই, এর আগে আমি দেখাইছিলাম যে বাংলাদেশ থেকে আপনি কীভাবে পেপ্যাল অ্যাকাউন্ট তৈরি করবেন। তো এটা একদম আপনি মনে করবেন যে না, আপনি বাংলাদেশ থেকে ইউজ করতে চান, এখানে আপনি কোনো ভিপিএন ইউজ করার চেষ্টা করবেন না, কারণ ভিপিএন ইউজ করার চেষ্টা করলে হয়তো আপনার পেপ্যাল অ্যাকাউন্টে ব্লক হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি বারবার বলছি, আপনি কোনো ধরনের ভিপিএন ছাড়াই আপনি ইউজ করতে থাকেন, আশা করি কোনো সমস্যা হবে না। আমি যখন ইউজ করতেছি সমস্যা হয়নি, আপনারও হবে না, এই হলো ব্যাপার। তো আমরা পেপ্যাল অ্যাকাউন্টটাতে আমরা সাইন ইন করবো এবং পেনার অ্যাকাউন্ট দুটোতে সাইন ইন করবো। লগ ইন করলাম, লগ ইন, এই হলো পেপ্যাল অ্যাকাউন্টে লগ ইন, আর এই হলো পেনার, পেনার লগ ইন করবো। এই মূলত ফেনার লগ ইন হয়ে গেল, পেপ্যাল লগ ইন হয়ে গেল, তো এটার আর দরকার নাই। তো আমরা পেপ্যাল একটা জিনিস দেখতেছি যে গো টু স্টেপ, আমরা এর আগে দেখেছিলাম এই জিনিসগুলো, এবং প্রোফাইল আসলে দেখতে পাবেন যে লিফট ইউর অ্যাকাউন্ট লিমিট, এটা আসলে এখনো চলে যায় না। এটা চলে যেতে গেলে অবশ্যই আপনাকে একটা আপনার ডেবিট ক্রেডিট কার্ড অথবা দেখা যাচ্ছে যে আপনি অন্য একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার ভেরিফাই করতে হবে, তখন এটা চলে যাবে। তো আমি আজকে দেখাবো আপনাদের, যেহেতু বলছিলাম পেনের অ্যাকাউন্টে এটা ভেরিফাই করে দেখাবো, তো সেই পদ্ধতি দেখাবো। আর এই তো লিফট অ্যাকাউন্ট, এটাই আমরা করি, ক্লিক দেই, আগের মতোই সবগুলো টিক মার্ক দিয়ে দেয়। তারপর কি করবো, লিফট লিমিট, গেট স্টার্টেড। তো এখানে দেখেন একটা বিষয়, আপনার পার্সোনাল ইনফরমেশন কীভাবে আপগ্রেড, এখানে আপগ্রেড করা হয়ে গেছে, সবুজ মার্কসগুলো আসছে, আইডেন্টিটি প্রুফ হয়ে গেছে এবং অ্যাড্রেসটাও প্রুফ হয়ে গেছে। তো এই টিকগুলো আমি কীভাবে করতে আমি এর আগের টিউটোরিয়ালটা দেখেছিলাম, আপনি সেখান থেকে দেখে নেবেন। তো আজকে আমি দেখাবো পর্যন্ত অ্যাকাউন্টটাকে ভেরিফাই করবো, তো ভেরিফাই করি, ঠিক আছে। তো দেখেন এই পেজটাতে ভেরিফাই করলে এরকম একটা পেজ চলে আসবে, ট্রান্সফার মানি, সেন্ড রিকোয়েস্ট মানি, এবং নিচে আসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখানে এয়ার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি ব্যাক করবো আমরা, যেখানে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরির একটা অপশন চলে আসবে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেখেন কি হচ্ছে, ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লাগবে, সো আজের ব্যাঙ্ক নাম্বার দিয়ে কোনো লাভ নেই। তা ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু আমাদের পেনারে আছে, তো পেনারের সেটা আমরা কীভাবে খুঁজে পাবো, আমরা দেখেন গ্লোবাল পেমেন্ট সার্ভিস আছে, উইথড্রো অ্যাকাউন্ট, বি ট্রানজ্যাকশন, পেমেন্ট হিস্ট্রি, আমরা গ্লোবাল পেমেন্ট সার্ভিসে ক্লিক দেবো। গ্লোবাল পেমেন্ট সার্ভিসে ক্লিক করলে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বর্তমানে আমার ইউএসডি সিলেক্ট করা আছে, আর ব্যাঙ্ক নেম কি এখানে সেটা দেওয়া আছে, এবং রুটিন নাম্বার সেটাও দেওয়া আছে, অ্যাকাউন্ট নাম্বার। না আমরা ইউএসডিটা শুধু ইউরো ক্লিক করে দেবো, দেখেন এখানে আপনি একটা আইবিএন নাম্বার পাইতেছেন, এই আইবিএনটা হলো ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। তো আমাদের এই অ্যাকাউন্টে লাগবে, এই নাম্বারটাই লাগবে মূলত ভেরিফাই করতে, আমরা এটা কপি করে নিলাম। তো আমরা এখানে দেখতেছিলাম যে এখন পেপ্যালের মধ্যে গেলাম, পেপ্যালে কি বলছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আমরা ওটা ওখান থেকে কপি করলাম, যেটা এখন খালি পেস্ট করে দিতেছি আমি, এবং কন্টিনিউ করলাম। দেখেন কি বলছে, কনফার্ম ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কনফার্মেশন করতে বলছে। তো এখানে যেটা বলছে আর কি, যে পেপ্যাল থেকে খুব অল্প পরিমাণ, যেটা 0.01 থেকে 0.099 ডলার বা ইউরো আপনারা কী করবে, ডিপোজিট করবে, দুইটা ডিপোজিট করবে, এবং সেটাতে 2 থেকে 3 দিন সময় লাগবে, কার্য দিবস। তো 2 থেকে 3 কার্য দিবস সময়ের পরে সেটা হয়তো আপনার দেখা যাচ্ছে যে আপনার ডিপোজিট ফান্ডে জমা হবে, এখানে জমা হবে, আর
কি বলছে যে এখানে ওয়ালেট থেকে আমরা কি করবো, তখন টু ডে ডিপোজিট অ্যামাউন্টটা কি আছে সেটা বসায় দুই তিন দিন পর আমরা সেটা কনফার্মেশন করবো। আমরা মেইলে গিয়ে দেখি মেইলে কোনো মেইল আসছে কিনা পেপ্যাল থেকে, আমরা মেইল অ্যাড্রেসে যাবো, মেইলটা ক্লিক করবো, মেইলে গেলাম, দেখেন এটা তো কনফার্ম ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট উইথ পেপ্যাল, অর্থাৎ আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমরা কনফার্ম করবো ওটা পেপ্যাল আছে কিনা। তো কী বলছে যে আমরা আমি খুব অল্প সময়ের মধ্যে পেপ্যাল অ্যাকাউন্টের সঙ্গে অ্যাডেড করে ফেলছি সে কান্ট্রির ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ওটা দুইটা ছোট্ট স্টেপের মধ্যে দিয়ে আমরা এটা কনফার্ম করব। তো আমাকে সে পর্যন্ত ওয়েট করতে হবে দুই থেকে তিন দিন। এখানে দেখতে পাচ্ছেন কনফার্মেশন পেন্ডিং অবস্থা আছে, তো আমি আপনাদের দুই থেকে তিন দিন পরে যদি আমি মেইল যখন মেইলটা পাবো তারা যে ডিপোজিটটা করবে সেই ডিপোজিটটা সহ আমি আপনাদের বাকি ডিটেল অংশগুলো দেখাবো। তো ঠিক আছে, আজকে পর্যন্তই, ধন্যবাদ সকলকে, ভালো থাকুন। দেখেন দুইটা মেইল চলে আসছে পেয়নার থেকে, যা আমরা ইউ হ্যাভ রিসিভ টু আই ইউ হ্যাভ রিসিভ এ পেমেন্ট, আমি একটা পেমেন্ট পেয়েছি আর কি পেয়নার থেকে বলছে আর কি। তো এর আগে আমি দেখাচ্ছিল যে তিন দিন আগে আপনাদের বলছিলাম যে দু তিন দিন সময় লাগবে, দেখেন আমার 5 তারিখে 5 তারিখে আমাদের পেনা থেকে পেপাল থেকে টাকাটা পাঠানো হয়েছিল পেনারে। তো মূলত আজকে দেখেন 8 তারিখ, 12:27 মেলটা পাইছি। তো এই মূলত তো আমরা দেখি ওরা কি কিভাবে টাকা পাঠালো, এবং আমরা আমাদের কথা ছিল যে আমরা পেপাল অ্যাকাউন্টকে ভেরিফাই করবো পেনার অ্যাকাউন্টে। তো ঠিক আছে, আমরা মেলটা ওপেন করলাম, দেখেন কি বলছে যে ইউ হ্যাভ রিসিভ এ নিউ পেমেন্ট, আমরা পেমেন্ট পেয়েছি কোথা থেকে, সেন্ড ফ্রম পেপাল, পেপাল থেকে এমন কত সেটাও বলছে আর কি। ঠিক আছে, এই মূলত একটা মেইল ছিল সেটাও দেখি আমরা, এই মেইলটা কি বলছে, ইউ হ্যাভ রিসিভ পেমেন্ট গ্লোবাল পেমেন্ট সার্ভিস থেকে, এখানে দুটো অ্যামাউন্ট, তো দুইটা রেফারেন্স নাম্বার কিন্তু দুটো আলাদা দেয়, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই তো রেফারেন্স নাম্বারগুলো কিন্তু আলাদা আলাদা, তো যেটা প্রথম আসছে সেটা প্রথম, যেটা দ্বিতীয় আসছে সেটা দ্বিতীয়। ঠিক আছে, আমরা সেটাই ব্যবহার করে আমরা ভেরিফিকেশন করব। এই যে দেখেন আরো একটা আছে, তো এখানে টাইম দেখেন 12:19, 4 ঘন্টা আগে, এটা কত 12:19, 4 ঘন্টা আগে, তো যেটা আগের সেটা আগের, যেটা পরেরটা পরের, দুটো আলাদা আলাদা বসাইতে হবে। এখন আমরা পেপ্যাল এবং পেয়োনার দুটি অ্যাকাউন্টে লগ ইন করবো, পেপ্যাল পেয়োনার.com ঠিক আছে, দুটো অ্যাকাউন্টে আমরা লগ ইন করি, লগ ইন, এটা লগ ইন হয়ে গেছে, পেয়োনার লগ ইনটা আমরা দুটো লগ ইন করে ফেলি। ঠিক আছে, এখন পেপ্যাল হিস্ট্রিতে দেখেন আমরা এখানে সামারি দেখতে পাচ্ছি, সামারি ব্যালেন্স, তো আমরা ব্যালেন্স ক্লিক করব। ঠিক আছে, পেপ্যালের পেপ্যাল, তো নিচে দেখেন পেপ্যালের নিচে যেটা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্টে কি বলছে রেডি টু কনফার্ম, অর্থাৎ আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমরা পেপ্যাল প্যানের সঙ্গে যে আমরা কনফার্ম করবো সেটা এখন রেডি। ঠিক আছে, আর পেনের অ্যাকাউন্টে যাই ও আছে, পেনের একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, দেখেন আমার এখানে 0.0 ব্যালেন্স ছিল, এখন ইউরো ব্যালেন্স 0.17 হয়ে আছে, সো ফান্ডিংটা ট্রান্সফার হয়ে গেছে পেপ্যাল থেকে পেনারে, এটা একটা ব্যাপার। তো আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখন ক্লিয়ার করবো, আমাদের মেইলটা ওপেন আছে, আমাদের প্রথমে ডিপোজিট দেওয়া ছিল, সেকেন্ডটা ডিপোজিট দেওয়া ছিল, তো আমাদের দুটোই কনফার্ম করতে বলছে। ঠিক আছে, তো আমাদের প্রথম ডিপোজিটটা কত ছিল মনে আছে, প্রথমটা ছিল 13, তোমরা এই প্রথমটা এটা এটা কপি করে নিয়ে এসে দিয়ে দেবো, এটা যদি আমরা প্রথমটা বসায় দেই, নিতেছে না, কত 13 ছিল, আর পরেরটা ছিল ইনবক্স, পরেরটা ছিল হলো 4 নাকি, প্রথম কোনটা আছে যেটা বেশি অ্যামাউন্ট ওটা আসলে প্রথম আসতে আসতে দেখা যাচ্ছে, আর অ্যামাউন্ট পরে অ্যামাউন্টটা 0.4 চলে আসছে, তো আমরা এটা বসাই দিই 0.4, দেন কনফার্ম,
কনফার্মেশন আর ওই আগের মতো আর চাচ্ছে না, এই তো ওয়াই কার্ড এটা আর কিন্তু নাই, কনফার্মেশনের কোনো ঝামেলা নেই। সো অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে গেছে, আমরা এখান থেকে দেখতে পারি যে এখানে আপনি যে দেখেন, আমরা প্রথমে যখন দেখতে পাচ্ছিলাম যে এখানে আমার লিপ লিমিট ছিল সেটাও কিন্তু এখন আর নাই। আমাদের মেইল ইনবক্সে দেখেন কি বলছে, থ্যাঙ্কস ফর কনফার্মিং অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে গেছে, সেটা ওরা কী করছে সাথে সাথে একটা মেলও দিয়ে দিছে, এবং আমাদের যে লিপ আমাদের লিমিট যেটা ছিল সেটা কিন্তু লিপ্ট হয়ে গেছে। ঠিক আছে, এই তো ছিল মূলত, আরেকটা মেল দেখতে পাচ্ছি, ও এটা হলো লিপ লিমিটটা, সেটা বলছে আর কি আমার এই যে এটা চ্যানেলের নাম ইয়া ছিল, আমার বিজনেসের নাম ছিল, সেটা দিয়ে বলছে আর কি যে আমার এই অ্যাকাউন্টে আমাদের যে লিমিট ছিল সেই লিমিটটা কিন্তু তুলে নেওয়া হয়েছে। তো এই মূলত পেপ্যালের সঙ্গে পেইন্টারের ভেরিফিকেশন। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, আর এই ব্যাপারে কোনো প্রবলেম হলে আমার অবশ্যই আমার ওই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এটা তো আমার ইউটিউব চ্যানেল, এটা তো মনে আছে সবার না, যদি এখনো সাবস্ক্রিপশন না করে রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো আপডেট পাইতে। আর এই হলো ফ্রিল্যান্সার এবং ইউটিউবার আমাদের শেয়ারিং জোন, এটা একটা গ্রুপ, ফেসবুক গ্রুপ, আপনারা চাইলে এই ফেসবুক গ্রুপে অবশ্যই জয়েন করতে পারেন এবং আপনাদের প্রয়োজনীয় অসুবিধাগুলো তুলে ধরতে পারেন, আমরা অবশ্যই চেষ্টা করবো সেগুলোকে খুব অল্প সময়ের মধ্যে সমাধান দেওয়ার জন্য। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আর আবারও বলছি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে জানাবেন আসলে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা অথবা ভিডিওটি কেমন লাগলো। গুড বাই, টাটা।